গত 10 বছর ধরে বাংলাদেশে ঈদ পালন করছেন, তবে এবারের ঈদটা বিশেষ কিছু এলিটা কিংসলের জন্য। নাগরিকত্ব পাওয়ার পর বাংলাদেশি নাগরিক হিসেবে প্রথম ঈদটা উদযাপন করেছেন পরিবারের সাথে, তবে স্বপ্ন এখনো পূরণ হয়নি। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে পারলে দেবেন সামর্থ্যের পুরোটা, প্রতিশ্রুতি এই ফরওয়ার্ডের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এলিটা কিংসলে। জন্মভূমি নাইজেরিয়া, 2011 পর থেকে কর্মসূত্রে দ্বিতীয়বারই বাংলাদেশ। সময়ের পরিক্রমায় দৃঢ় হয়েছে সংযোগ। গেল মার্চে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব, জুনে হাতে এসেছে লাল সবুজ পাসপোর্ট। মাঠে দুর্ধর্ষ ফরওয়ার্ড, বাইরে বোধ হয়ে আছেন লাল সবুজের ভালোবাসায়। মুগ্ধতা শ্যামলই দেশের আন্তরিকতা আতিথেয়তায়। বন্ধন আরও দৃঢ় হয়েছে বাংলাদেশি কন্যা লিজা জাফরের সৌজন্যে। এবারের ঈদ আমার জন্য আসলে বিশেষ কিছু। 2012 থেকে আমি বাংলাদেশে ঈদ পালন করে আসছি একজন নাইজেরিয়ান নাগরিক হিসেবে, কিন্তু এবার আমার পরিচয় পাল্টেছে, এখন আমি বাংলাদেশের একজন নাগরিক। পরিবারের সাথে এর আগে ঈদ পালন করলেও এবারের অনুভূতি আলাদা। দেশের সচেতন একজন নাগরিক হিসেবে দাঁড়াতে চান অসহায় মানুষদের পাশে। প্রথমবারের মতো আমি নিজেই পরিবারের জন্য গরু কিনেছি। ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও মূল্যবোধের। কে কত টাকা দিয়ে গরু কিনল সেটা বিষয় না, অসহায় যারা তাদের প্রয়োজনে পাশে দাঁড়ানোই গুরুত্বপূর্ণ। নাগরিকত্ব পেয়েছেন কিন্তু স্বপ্ন এখনো পূরণ হয়নি। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন, এই আকাঙ্ক্ষাই তাকে উদ্দীপ্ত রাখে। জাতীয় ফুটবল দলে খেলার জন্য আমি পুরো প্রস্তুত, যদি সুযোগ পাই। বাংলাদেশ এখন আমার ঘর, তার জন্য নিজের সেরাটা দিতে চাই। যদি কোনোদিন এই দেশের হয়ে খেলতে পারি, সেদিনই পূরণ হবে আমার স্বপ্ন। নাগরিকত্ব পাওয়ার পর বসুন্ধরা কিংসের হয়ে প্রথম গোলের স্মৃতি এখনো আবেগে ভাসায়। বাংলাদেশি ফুটবলার হিসেবে সেই গোলটি বিশেষ কিছু কিংসলের জন্য, যোগায় দীর্ঘ পথ পাড়ি দেবার সাহস অনুপ্রেরণা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।